এটা দেখো, এটাকে বলছে বেনি ইন্ডিয়া। আজকে এখন এখানে সময় হয়েছে বিকেল চারটে, আর আমরা রেডি হয়ে নিয়েছি, আমরা একটু বেরোবো। আমরা আজকে কোথায় যাচ্ছি? সেনকো গোল্ড। আমরা আজকে সেনকো গোল্ডে যাচ্ছি, সেখানে আমার মেয়ের জন্য কিছু জিনিস কেনার আছে। তো চলো আজকে ব্লগটাকে এখন থেকে শুরু করলাম, সেখানে যাওয়া যাক। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা কি শুরু করছি। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে তো বেশ সুবিন দিবেন, ভালো লাগবে। হ্যাঁ, গরম না ওকে। তো আমরা সেনকো গোল্ডের কাছে চলে এসেছি দোকানে। তো মনে হয় না ভেতরে আমাদেরকে ভিডিও করতে দেবে। তো চলো ভেতরে অন্তত আমরা যাই, তারপরে কী কিনতাম তোমাদেরকে পরে দেখ। তো আমাদের জিনিস কেনা হয়ে গেছে, ওটাকে বাড়িয়ে দেখাচ্ছি কি কিনলাম। বাড়ি গিয়ে আইসক্রিম খেলে হবে না বাবা? একটু দূরে যাও, একটু দূরে যাও। এবার হবে না আইসক্রিম, বাড়ি গিয়ে স্পেন্সার থেকে কিনে দেবো। আচ্ছা, ফাঁকাই বসেছিল। যা চল, চলো আমরা যে কাজে এসেছিলাম সেটা হয়ে গেছে। তো এখন এখানে বোনের ফুচকা খাওয়ার ইচ্ছে হয়েছে, তো এখন আমরা ফুচকা খেতে যাচ্ছি। তো চলো ফুচকা খাওয়া, মানে খেতেই হবে, কলকাতায় আসবার ফুচকা খাবো না এটা হয়। ফুচকাটা কেমন? খুবই ঝাল। খুব ঝাল হয়ে গেছে? হ্যাঁ, বলি না কাকুকে ঝাল কম দিতে। খুব জাল লেগেছে ও। কতদিনে কি করলি? শুধুই টিভি দেখলি? আমি পড়ে গেলি? আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, আমাদের প্রচুর দেরি হয়েছে আজকে। সেনকো গোল্ডেও বিলিং কাউন্টারে এত দেরি হয়েছে, অনেকক্ষণ ওয়েটিং ছিল। তারপরেও তোমার ওলা বুক করতে হলো, তারাও সে বারবার ক্যান্সেল করছে। আমরা বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আমি কী কিনেছি। আমরা এখন স্পেন্সার যাচ্ছি আইসক্রিম কিনতে, আর থাম্বস আপ কিনতে। তাই এখানটা না, তো আমরা চলে এসেছি এখন স্পেন্সার যে ভিতরে দেখি। একটা প্রবলেম, এটা খুবই প্রবলেম। এখানে সব ডেয়ারি আর এক ছোট ভেজ পাই আমরা। তোমাদেরকে প্রথমে দেখাই, আমি মেয়ের জন্য একটা আংটি কিনেছি। এই আংটিটার ওজন আছে 1 গ্রামের থেকে একটু বেশি। আর এখানে দেখো খুব সুন্দর স্টোনের কাজ করা রয়েছে আংটিটায়, খুব সুন্দর আঙুলে পড়লে না খুব ভালো লাগছে দেখতে। এই দেখো খুব সুন্দর,
খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা রয়েছে, তো এটা আমি মেয়ের জন্য পারচেজ করেছি। এরপরে নেক্সট যেটা আমি দেখো, এটা হচ্ছে একটা কানবালা, খুব সুন্দর এই কানবালাটা। তো এটাতে ওজন আছে প্রায় 18 গ্রাম, 18 গ্রামের থেকে একটু বেশি। আমি দামটা তোমাদেরকে বলছি না, কেন কি এটা তো ভ্যারি করে সোনার ভ্যালুর ওপরে, তো সেই জন্য দামটা তোমাদের জানাচ্ছি না। কানবালাটা শুধু দেখো ডিজাইনটা, খুব সুন্দর কানবালার ডিজাইনটা। আমি নেক্সট পারচেজ করেছি এই নেকলেসটা, এটা দেখো, এটাকে বলছে বেনি নেকলেস। এটা খুব সুন্দর, এটা খুবই সুন্দর, আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। এটার ওজন হচ্ছে 30 গ্রামের মধ্যে বা 30 গ্রামের থেকে একটু বেশি। তো এটা সো বিউটিফুল, এটা গলায় পড়ে যায়, সুন্দর লাগছে না, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের দেখাই, দেখ ঠিক আছে, দেখো এটা গলায় একটু মনে নামবে, দাঁড়া দেখো এত সুন্দর গলায় এটা বসছে, খুব ভালো লাগছে। যে কোনো ওয়্যারের সাথে, মানে ধরো শাড়ির সাথে তো খুব সুন্দর লাগবেই, আর যে কোনো মানে দিনের বেলার ফাংশনেও পরতে পারো, আবার একটু রাতের গর্জাসভাবে সেজেও কিন্তু এটা পরা যেতে পারে, খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই এখানে কি হচ্ছে, দেখা যায় যে বিহাইন্ড দ্য ক্যামেরা, এখানে আমাকে ওরা দেখাচ্ছে তুই কেমন করছিস, তোর অ্যাকশনটা শুধু দেখা। এই যে এখানে আমার ক্যামেরাম্যান, এই আমার মেয়ে, আমার ক্যামেরাম্যান ছিল করছিল, আর এইখানে শুধু বদমাশি করে যাচ্ছে, এটা আমি কনসেন্ট্রেট করতে পারছি না। না সত্যি দেখো, কানবালাটা পরে খুব খুব সুন্দর লাগছে আমার, খুবই সত্যি। শুধু বাজলামই, দেখো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও এটা কেমন হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, কিন্তু লাইট ওয়েট, বেশি খুব ভারী নয় জিনিসগুলো। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে, ততদিনের জন্য টাটা।